Hey everyone, good morning from Rishikesh. এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা আর পিছনটা এরকম লাগছে বেশ সুন্দর সানি ওয়েদার আর এইখানটায় গঙ্গার পারে কিন্তু সুন্দর হাওয়া বইছে তাই জন্য ওয়েদারটাও বেশ প্লিজেন্ট লাগছে রোদ থাকলেও কিন্তু কোনো গরম লাগছে না বেশ ভালোই রোদটা রয়েছে কিন্তু আর পুরো এরিয়াটা সুন্দর ঝকঝক করছে তো আজকে আমাদের লাস্ট দিন আজকে হচ্ছে 14th of October আর আজকে আমরা ঋষিকেশ থেকে এখন একটু খাওয়া দাওয়া করব ব্রেকফাস্ট করব আর টুকটাক যদি কিছু শপিং করার হয় তো করব করে তারপরে এসে আবার আমাদের হোটেল থেকে লাগেজগুলো তুলে নিয়ে কিন্তু হরিদ্বারে ব্যাগ চলে যাব হরিদ্বারে ব্যাগ গিয়ে হরিদ্বারে কিছু টুকটাক শপিং করার আছে মানে গিফট আইটেম এরকম রিলেটিভসদের জন্য টুকটাক নিয়ে ওই সমস্ত করে তারপরে কিন্তু আমাদের ট্রেন রয়েছে মোটামুটি রাত্রি 11:30টায় তাই আমরা ভাবছি যে আজকে হরিদ্বারে এখন সকালবেলা গিয়েই একটা রুম নিয়ে নেব তাতে আমাদের লাগেজগুলো রাখতে পারবো আর একটু রেস্টও পেয়ে যাব বিকজ আমাদের যে ট্রেনটা ওটা অনেক রাত্রে রয়েছে তাই আপাতত এই প্ল্যান আছে তো ওই জন্যই এখন এগোচ্ছি ঋষিকেশের মার্কেটটা যেখানটা রয়েছে জানকিছুলার সামনেটা ওইখানটায় কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার দেখা করছি এই যে আমাদের ছোলে ভাটুরে চলে এসেছে রোজ রোজ এই একঘেয়ে ছোলে ভাটুরে আলু পরাটা পুরি এইসব খেয়ে খেয়ে কিন্তু মন ভরে গিয়েছে আজকে লাস্ট ডে তো মোটামুটি আজকে এই ছোলে ভাটুরেটা দিয়েই ব্রেকফাস্টটা সারতে হবে এইখানে কিন্তু গঙ্গার জলের তোড়টা কিন্তু বেশ রয়েছে আর এখানেও স্নান করা যায় সুন্দর ঘাট করা রয়েছে আর অনেকেই স্নান করছেন বাট এখানে কিন্তু হরিদ্বারের মতো ওরকম রেলিং বা চেন কিছুই নেই তো একটু নিজেদের সেফটি মাথায় রেখেই করতে হয় এখানে স্নান যেরকম আমি যদি এখানটায় দেখাই এখানে কিন্তু অনেক আঙ্কেলরাও স্নান করছেন তো যাই হোক যেটা বলার সেটা হলো যে এখানে কিন্তু কোনো রেলিং নেই আর তাই জন্য একটু কিন্তু সেফটি নিজেদের সেফটি মাথায় রেখেই এখানে স্নান করতে হয় আর ঋষিকেশ থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি লাস্ট মোমেন্ট যা শপিং করার ছিল মায়ের জন্য একটা শল নেওয়ার সেটা নিয়ে নিয়েছি অলরেডি নিয়ে অটো বুক করে নিয়েছি একেবারে এই অটোটা ধরেই কিন্তু আমরা আমাদের ফার্স্টে হোটেলে যাবো সেখান দিয়ে লাগেজগুলো নেবো অটোটা ওখানেই ওয়েট করবে আর তারপর এই অটো করেই ডাইরেক্ট হরিদ্বার বেরিয়ে যাবো তো অটোটা বুক করেছি আমরা একবারে তো অটোটা আমাদের হরিদ্বার যেতে পড়ছে কিন্তু উইথ লাগেজ 3 জন নিয়ে 600 টাকা আর এরপরে অটোতে যা আওয়াজ ছিল অটোর আওয়াজ আর চারপাশের ট্রাফিকের যা আওয়াজ ছিল তাই আমি আর সেরকমভাবে কোনো ভিডিও রেকর্ড করিনি আর অটোতে আমাদের চারিদিকটা এরকমই পর্দা দেওয়া ছিল বিকজ এইখানে ঋষিকেশে কিন্তু দিনের বেলায় বেশ ভালোই রোদ থাকে আর সেই রোদ থেকে বাঁচতেই কিন্তু এরকম চারিদিকে পর্দা দেওয়া আর এখানেই বলে রাখি এই যে 25-30 কিলোমিটার রাস্তা ঋষিকেশ থেকে হরিদ্বার সেটা আমাদের অটোতে আসতে মোটামুটি 1 ঘন্টার একটু কিছু বেশি সময় কিন্তু প্রায় লেগে গিয়েছে ব্যাক টু হরিদ্বার গাইজ অটো করে আমরা তো আসলাম ঋষিকেশ থেকে হরিদ্বার মোটামুটি ডিস্টেন্স ছিল 25-30 কিলোমিটার মতো এসে আমরা ফার্স্টেই ট্রিপ শুরু করার সময় হরিদ্বারে যে হোটেলটায় ছিলাম বিষ্ণুঘাটে রাজস্থান গেস্ট হাউস বলে এরকম কিছু একটা নাম ওই হোটেলেই কিন্তু আবার চলে এসেছি আর 900 টাকা দিয়ে একটা রুম নিয়ে নিয়েছি বিকজ আমাদের কিন্তু অনেকগুলো লাগেজ রয়েছে লাগেজটা রেখে দেবো আর আমাদের কিছু টুকটাক শপিং করার আছে হরিদ্বার থেকে তো সেইগুলো শপিং করে নিয়ে রাত্রির 11:30টায় ট্রেন আছে তো একটু রেস্টও নিয়ে নিতে পারবো তাই জন্য একটা রুম নিয়ে নিয়েছি তো এখন একটু হাত মুখটা ধুয়ে বাইরে যাব মার্কেটের দিকে আর শপিংয়ের কাজটা সেরে নেব তারপরে লাঞ্চ করে এসে ব্যাস আর কোনো কাজ নেই রেস্ট নেব আর নিয়ে মোটামুটি আপাতত যা প্ল্যান আছে 9টার দিকে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে আর বিষ্ণুঘাটে আমাদের হোটেল দিয়ে বেরিয়ে কিন্তু একদম জামা কাপড়ের মার্কেট কিছু কিনবো না করে আবার কিন্তু শপিং করা হয়ে গেছে মানে এখানে শুধু আমারটা নেই আমাদের সবারই রয়েছে টুকটাক নিজেদের জন্য বাড়ির জন্য কিনেছি তো এগুলো নিয়ে আবার যাচ্ছি হোটেলে তো একদম পাশেই হোটেলের রুমে রেখে আবার সেই দুপুর 1টা দিয়ে মার্কেটে ঘুরছি আর এখন বাজে দুপুর 3টে আর একবার যদি তোমাদেরকে দেখাই দেখো এতগুলো থলি ভর্তি হয়ে গিয়েছে এত শপিং করেছি আরও টুকটাক যেটা ঋষিকেশ থেকে করেছি ওগুলো হয়তো ব্যাগেই রয়েছে প্যাকিং করা আর এখনও লিস্ট শেষ হয়নি
আনফর্চুনেটলি ফর্চুনেটলি এখনও লিস্ট শেষ হয়নি, আরও টুকটাক কয়েকটা জিনিস শপিং করার আছে, তবে গিয়ে শেষ হবে। মানে এত শপিং যে করে নেবো এটা এক্সপেক্টেড ছিল না, বাট নিজেকে হোল্ড করতেও পারছি না কি করব। এখানে এত বড় মার্কেট রয়েছে, এত কিছু পাওয়া যাচ্ছে, তাই জন্য সবার জন্য নিতে নিতে টুকটাক করে করে কিন্তু ভরেই যাচ্ছে। বাট এবার যাব লাঞ্চটা করতে, একটু দেখি 12টায়, কারণ কি 3টে বেজে গেছে, এরপরে হয়তো আর লাঞ্চ পাওয়া যাবে না। লাঞ্চটা করে তারপর রিমেনিং যে টুকুনি শপিং আছে ওটুকুনি করব, তারপরে ব্যাস রেস্ট, আর কিচ্ছু না। আর গাইজ, আমরা শপিং করতে করতে কিন্তু এখানে হনুমানের দেখা পেয়ে গেছি, ওপরে বসে কলা খাচ্ছে, আর এই দিকটাতেও একজন রয়েছে। এই যে এটা কিন্তু বেশ সাইজে বড়, ওদিক দিয়ে ছুটে ছুটে এক্ষুনি এসছে, এসে বসেছে, এই তার ধরে কি সব দেখার চেষ্টা করছে। এইখানে কিন্তু পুরো উত্তরাখণ্ডেই অনেক কিন্তু হনুমানও রয়েছে, বাঁদরও রয়েছে। এবার আমরা কালো মুখওয়ালা হনুমানও দেখেছি, আর এগুলো হয়তো বাঁদর বলে, এক্স্যাক্টলি জানি না, বাট সবই কিন্তু রয়েছে। আর ঘাটের দিকেও দেখা পাওয়া যায়, আর এইদিকে মার্কেট এরিয়াতে তো দেখা পাওয়াই যায় এদের। আর মোটামুটি রেডি, সব কিছু প্যাকিং হয়ে গেছে, আমরা শপিং টপিং করে একদম চলে এসেছিলাম 5টার সময়, আর এখন 2 ঘন্টা একটু রেডি হয়ে একটুখানি রেস্ট নিয়ে, তারপর এখন ঘড়িতে সময় আছে 7:10, আর আমরা এখন বেরোচ্ছি লাস্ট টাইম একটু হরিদ্বারের সামনেটা যেতে, মার্কেটটা দেখতে, গঙ্গাকে একবার ভিজিট করতে। আর একটু ভাবছি, সারা ট্রিপে সব কিছু ট্রাই করেছি, তো শুধু মিষ্টিটা ট্রাই করা হয়নি এখানে, তো একটু ভাবছি মিষ্টি খাবো, খেয়ে মিষ্টিটাও ট্রাই করে দেবো, ওটাও কেন ছাড়বো, খেয়ে তারপরে কিন্তু আসবো। আর মনে হয় না বেশি সময় থাকবে, তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো, তোমাদেরকে একবার দেখাই। আর সব কিছুই কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো আমাদের বেডটাও কিন্তু পুরো ক্লিন রয়েছে, সব গোছানো হয়ে গেছে ব্যাগে। এটা দীপকের ব্যাগ, ছোটো ব্যাগটা, ওটাও কিন্তু একদম রেডি প্যাকড। আর দীপকের রুকস্যাকটা এখানে রয়েছে, শুধু আমাদের গামছাগুলো, ওগুলো কিন্তু একটু শোকাচ্ছে। আর এরপরেই কিন্তু এদিকটায় যদি আমি ঘোরাই, এখানে আমার এই ব্যাগটাও রেডি, রুকস্যাক রেডি, পাপাইয়ের ব্যাগও রেডি। আর এইটা হচ্ছে সবথেকে স্পেশাল, বিকজ এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা যা শপিং করেছি সব আছে, ইনক্লুডিং প্রসাদও আছে, প্রসাদ তাও ধরেনি, আর একটা ছোট্ট কিন্তু পলিথিন ব্যাগে নিতে হয়েছে। এখন মেন ব্যাপারটা হচ্ছে এই লাগেজগুলো নিয়ে ট্রেনে ওঠাটা, ট্রেনে একবার উঠে পড়লে নিশ্চয়ই বাড়ি পৌঁছে যাব, ঠিক আছে, অত হেডেক নিয়ে লাভ নেই। আপাতত 7টা বাজে, আর আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, মিষ্টি ট্রাই করব, এটাই কিন্তু মানে টার্গেট আছে। আর লাস্ট টাইম একবার গঙ্গা মাইয়াকে ভিজিট করে চলে আসবো হরিদ্বারে। মোটামুটি এখন 8:05 বাজে, আর আমরা প্রায় 1/2 আওয়ার ধরে বসে রয়েছি এখানটায়, ভালো করে বসে গঙ্গাটাকে এনজয় করে নিচ্ছি। আর সময় হয়েই এসছে, আস্তে আস্তে এবার ফিরে যাব হোটেলের দিকে, গিয়ে লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে ভাবছি স্টেশনের দিকে যাব, কারণ কি কোন কোন প্ল্যাটফর্মে দেবে কী দেবে সেই সব জানা নেই, তারপর দেখতে হবে কীভাবে যাই, এতগুলো লাগেজ রয়েছে। গঙ্গাটাকে 2 চোখ ভরে লাস্ট দেখে নিচ্ছি এখান থেকে, হরিদ্বার থেকে, এবার উঠে পড়ব আর আমাদের হোটেলের দিকে ব্যাক করব। আর হরিদ্বারের যে মার্কেটটা রয়েছে এখানে কিন্তু সব কিছুরই দোকান রয়েছে, জামাকাপড় দোকানের পাশাপাশি মিষ্টির দোকানও রয়েছে চারিদিকে। আমরাও কিন্তু মিষ্টি এখানে ট্রাই করেছিলাম, বাট সেটা রেকর্ড করা হয়নি, যদিও এখানে রসের মিষ্টির পাশাপাশি কিন্তু শুকনো মিষ্টিও পাওয়া যায়, যেটা কিন্তু বাড়িতেও ক্যারি করা যায়, আর সবাই এখান থেকে বাড়িতেও নিয়ে যাচ্ছিল মিষ্টি। আর এর পরে ছিল বাড়ি ফেরার পালা, মিষ্টি খেয়ে গঙ্গা মাইয়ার দর্শন করে আমরা কিন্তু সিধা হোটেলে পৌঁছেছিলাম, এবং আমাদের হাতে আর সময় ছিল না, তাই তাড়াতাড়ি জিনিসপত্র লাগেজ কিন্তু একটা টোটোতে, ইলেকট্রিক চালিত টোটোতে প্যাক আপ করে আমরা স্টেশনে এসে পৌঁছেছিলাম। আর এই ব্যাটারি চালিত বা ইলেকট্রিক টোটো আমাদের ভাড়া নিয়েছিল স্টেশনে আসতে বিষ্ণুঘাট থেকে 100 টাকা মতো। এরপরে কিন্তু ট্রেনে আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি, কারণ কি এত বড় এই ট্রিপটা করে ফিরছিলাম, আর সত্যি অনেকটাই প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তোমরা যদি আমার পুরো উত্তরাখণ্ড সিরিজটা দেখে থাকো, তাহলে তোমরাও নিশ্চয়ই রিয়েলাইজ করবে এই ট্রিপটা কিন্তু বেশ অনেক দিনেরই ট্রিপটা ছিল। আর বাড়ি ফেরাটা তো সবসময় একটু বোরিং থাকে, ঘুরতে যাওয়ার সময় বেশ অ্যাডভেঞ্চার থাকে, তাই জন্য কিন্তু মনটা হ্যাপি হ্যাপিও থাকে, বাট ফেরাটা যত তাড়াতাড়ি বাড়ি ফিরবো সেটাই শুধু মানে প্রার্থনা ছিল, তাই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি।
তো এখানে আর একটা জিনিস আমি বলে রাখবো, তোমরা যদি উত্তরাখণ্ড ভিজিট করো আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কোয়ারি করতে পারো, আমি কিন্তু সেটার অবশ্যই রিপ্লাই করব। আর তোমরা আমাকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো, সেখানেও কিন্তু আমাকে ডিএম করতে পারো অবশ্যই। ফাইনালি আমরা নেমে পড়েছি, আমার পিছনেই রয়েছে হাওড়া স্টেশন আর আমরা বাইরেও বেরিয়ে চলে এসেছি। সেই ফ্রাইডে একদম রাত্রি 11:30 ট্রেনে উঠেছিলাম আর এখন হচ্ছে সানডে 5:05 টাইমিং ছিল নামানোর, বাট এটা 1:45 লেট ছিল ট্রেনটা, তাই জন্য কিন্তু এখন 5:00 আর আমরা হাওড়া স্টেশনের বাইরে রয়েছি। এখন জাস্ট একটা ক্যাব ধরবো আর বাড়ি ফিরবো, আর একদম কিন্তু এনার্জি নেই। তোমরা যদি এই পুরো সিরিজটা দেখে থাকো আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের সাজেশান জানিও। আর তোমরা যদি কেউ নতুন ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, এরকম কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও এসে থাকবে। ঠিক আছে, চলো টাটা, দেখা হবে আবার নেক্সট এপিসোডে অন্য কোনো একটা জার্নিতে। স্টে অ্যামেজিং, স্টে অ্যাডভেঞ্চারাস।